বলো পয়সা দিয়ে দেবো আমি, যাই হোক আসুন। একটু এমন কিছু বলো যেটা আমিও বুঝতে পারি। আচ্ছা বাবা শিব জানেন? হ্যাঁ। বাবা শিবের বাহনকে আপনারা কি বলেন? শাড়ি তো বলি। হ্যাঁ, আর আমরা কি বলি? আচ্ছা ধরুন আপনাদের আপনাদের ওই কলিকাতায় একটা বাচ্চা ছেলে স্কুল থেকে আসছে, তার পিছনে একটা ষাঁড় কেউ যদি দেখে তাহলে কি বলবে? এই খোকা ছুটে পালিয়ে আয়, ছুটে পালিয়ে আয়, পিছনে ষাঁড় আসছে এদিক দিয়ে ছুটে পালিয়ে আয়, এটা বলবে অবভিয়াসলি। আর এইটা যদি আমাদের গ্রামে হয় কি বলবে? একটা বাচ্চা ছেলে স্কুল থেকে আসছে, তার পিছনে একটা ষাঁড় কেউ যদি দেখে ফেলে, ও বায়া ছুটে পালিয়ে রে, ছুটে পালিয়ে আয়, পিছনে আড়িয়া আয়, সেটা গুতি দিবে, বায়া ছুটে আড়িয়া গুতি দিবে, গুতি দিবে আড়িয়া জাংলা বিবনি জানি। আজকে আপনাদের কাছে অনুষ্ঠানে এখন সেই কথাই বলবো, তবে হ্যাঁ বিশ্বাস করুন দাদা, কয়েকদিন আগে আমি একটা জায়গায় অনুষ্ঠানে গেছিলাম, সেখানেও আমাকে বন্ধুরা গানে রিকোয়েস্ট করেছিলেন, তবে দাদা সেখানকার বন্ধুদের গানের রিকোয়েস্ট সম্পূর্ণ আলাদা। তাহলে বলবেন কেন? বন্ধুদের গান আলাদা, সিঙ্গার আলাদা, তার শিল্পী আলাদা। আজকে আপনাদের কাছে সেই কথাটাই বলবো। তবে সত্যি কথা বলতে কি, অনেকে বলবেন যে সমুদা ওই দিনকার বন্ধুদের গানের রিকোয়েস্ট, গান, সিঙ্গার, শিল্পী এরা আলাদা কেন? ঘটনাটা হচ্ছে ওই দিনকার বন্ধুদের মতো আমি আজকে একজনও কাউকে দেখতে পাচ্ছি না। ওই দিনকার বন্ধুরা ছিলেন আমার অনুষ্ঠান মঞ্চে ডান সাইডে আর বাম সাইডে যিনারা দাঁড়িয়েছিলেন, তারা প্রত্যেকেই অনুষ্ঠানের প্রথম থেকে ঢুকুঢুকু করে ফুল ফিটিং, তাদের অবস্থা এইরকম। এবার সেই বন্ধুরা আমাকে গানে রিকোয়েস্ট করছেন, আমি তো অর্ধেক পাগল হয়ে গেছিলাম। আজকে সেই কথাটাই বলছি, আমি মঞ্চের মধ্যে কথা বলছি, প্রথমে একজন বন্ধু আমাকে ডান সাইড থেকে ডেকে একখানা গানে রিকোয়েস্ট করলেন, আমাকে ডাকছেন কীভাবে দেখুন, উনি তো ঢুকুঢুকু করে ফুল ফিটিং, এবার তার স্টাইলটা দেখুন আমাকে ডাক। ও ঘোষক দা, ও টাকলুদা, দাদা এদিকে আসো, এদিকে আসো। আমি বললাম দাদা কী ব্যাপার, আপনি এরকম হচ্ছেন কেন? বলে না না, এই খোকন তুই মুখ সরা, তুই মুখ সরা, তোর মুখ থেকে গন্ধ আসছে, একটা বাইরের লোক আছে না আয়, তার মুখ থেকে গন্ধ আসছে, এ পাচ্ছে, এর মুখ থেকে বডি স্প্রে বেরোচ্ছে। আমি বললাম দাদা আপনার কী ব্যাপার বলুন। বলে দাদা সিঙ্গারের কাছ থেকে গান শুনছি, কিন্তু আপনার কাছ থেকে একটা গান শুনবো। আমি অসংখ্য ধন্যবাদ, বলুন দাদা আমি কোন গানটা গাইবো? বলে দাদা একটা কাজ করুন, কিশোর কুমারের একটা বাউল গান করুন। আয় কিশোর দাদা, কিশোর কুমারের বাউল গান এটা একটা? ভয়ে দাদা খুব দুঃখের গান, তোমার বাড়ির সামনে দিয়ে আমার বড়ল যা। আমি দাদা কাঁদনি কাঁদনি, আমি গান গাইছি। বন্ধু কে আনন্দ, উনি তো ফিটিং আছেন, আনন্দ না দিলে আমার অবস্থা খারাপ, তাই বন্ধুকে আনন্দ দিলাম কিশোর কুমারের বাউল গান, তোমার বাড়ির সামনে দিয়ে। এইভাবে ও প্রেমী তোমার বাড়ির সামনে দিয়ে, ও প্রেমী তোমার বাড়ির সামনে দিয়ে, ও আমার মরণ যাত্রা যেদিন যাবে, মরণ যাত্রা যেদিন যাবে দাঁড়িয়ে তুমি দেখতে পাবে, মরণ যাত্রা যেদিন যাবে দাঁড়িয়ে তুমি দেখতে পাবে, ও প্রেমী তোমার বাড়ির সামনে দিয়ে হলাম। তুমি বারান্দাতে দাঁড়িয়ে থেকো, ভোলা মন শেষ দেখাটা দেখতে পাবে, মরণ যাত্রা যেদিন যাবে দাঁড়িয়ে তুমি দেখতে পাবে, মরণ যাত্রা যেদিন যাবে দাঁড়িয়ে তুমি দেখতে পাবে, মরণ যাত্রা যেদিন যাবে দাঁড়িয়ে তুমি দেখতে পাবে। ভালো লাগলে একটু হাতের তালি হবে। দাদা এটা শেষ নয় তাহলে তো বেঁচে যেতাম। দাদা বিশ্বাস করুন এইখানে গানটা শেষ করেছিলাম, এরপর একজন বন্ধু বাম সাইড থেকে এসছেন, তার কোয়ালিটি আবার আলাদা, সেও ফিটিং, তো আমার পায়েটায় পড়ে হোক দাদা আস্তে আস্তে। দাদা কী ব্যাপার? ওরে দাদা আপনি যে গান গাইছেন লক্ষ্য করে দেখেছেন? আমি দাদা আমি তো গান গাইছি, আমি আবার কী লক্ষ্য করে দেখবো? ওরে দাদা আপনি যে গান গাইছেন আপনার তো ধ আমি দাদা বলবেন না, কী সব উল্টাপাল্টা কথাবার্তা বলিয়ে দিয়েছ। বলে না দাদা আপনি যে গান গাইছেন আপনার তো ধন্যবাদ পাওয়ার যোগ্য। আমি দাদা আপনাকে অসংখ্য ধন্যবাদ, বলুন দাদা আপনার কী ব্যাপার? বলে দাদা কিশোর কুমারের বাউল গান গাইলেন, এবার একটা হেমন্ত মুখোপাধ্যায়ের গান শুনবো। আমি অসংখ্য ধন্যবাদ দাদা, আপনি খেলেও ঠিক আছেন, বলুন দাদা হেমন্ত মুখোপাধ্যায়ের কোন গানটা গাইবো?
ওই দাদা একটা কাজ করুন, হেমন্ত মুখোপাধ্যায়ের একটা উড়িয়া গান করুন। আয় হেমন্ত দাদা, তোমার মনে হয় ককটেল হয়েছে, হেমন্ত মুখোপাধ্যায়ের উড়িয়া গান আমি জীবনে শুনি। বলে দাদা নতুন গান, নতুন নাচের, আমি হেমন্ত মুখোপাধ্যায় নতুন, আচ্ছা কোন গানটা? বলে দাদা হেমন্ত মুখোপাধ্যায়ের উড়িয়া গান, নতুন গান, নাচের গান, স্মার্ট সিটি ঝিয়াটা পিট্টি হেলা রে, ছাতিটা রগড়ি দেলা রে। আমি দাদা এটা হেমন্ত মুখোপাধ্যায় গিয়েছেন, ঠিক আছে দাদা আসুন, উনিও ফিটিং আছেন। আমি দাদা এটা মনে হয় হবে না হেমন্ত মুখোপাধ্যায়, না দাদা হবে না, আর না দাদা হবে 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 হবে। তাহলে বল বল সমুদা হবে বললেন কেন? দাদা যখন ঘুরিয়া দেখি তার হাতে তো ভাঙা ইটা, ও যদি মেরে এখানে ফাটাফাটি, না দাদা হবে হবে হবে। বন্ধুকে আনন্দ দিলাম, হেমন্ত মুখোপাধ্যায় ছাতিটা রগড়ি দিলা এইভাবে। স্মার্ট সিটি জিওটা পিটি হেলা রে, মেট্রো মার্কা মনটা মোর পড়ি গলা রে, আখিরে আখিরে আজি পড়ি গলা।